আজ আমি পনিরের তরকারি করব, নিরামিষ পনির বানাবো। এখানে একটু তেল দিয়েছি সাদা তেল, পনিরগুলো কেটে রেখেছি, একটু 250 পনির আর একটু তেলে ভেজে নেব। তারপরে আমি হালকা হালকা করে পনিরগুলো ভেজে রেখেছি। এবার আমি এখানে একটু হালকা গরম জল করে রেখেছি, গরম জলের মধ্যে তুলে দেবো পনিরগুলো। শক্ত হবে না পনিরগুলো, সব উঠিয়ে এখানে দিয়ে দিলাম জলে। পনির ভাজার তেলে আমি একটু কাজু বাদাম দিয়ে দিলাম, এখানে 4-5টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা সাথে, আর এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেবো, মিক্সিতে পিষবো। এখানে আমার টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করবো, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পিষে নেবো। এখানে আমি পনিরটা এবার করব, পিষে নিয়েছি মিক্সি জারে, সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এর মধ্যে একটা বড় এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা ডালচিনি একটু, আর এতে বেশি কিছু মশলা দেবো না। এবার আমি এই টমেটো আর কাজু বাদামের পেস্ট এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটা দিয়ে দিলাম টমেটো আর কাজু বাদামের পেস্ট। এটা একটু ভালো করে নেড়ে নেবো এবার আমি। গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, নাহলে পুড়ে যাবে। এবার এখানে আমি একটু শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে পাউডার, একটু ধনে পাউডার 1 চামচ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, কালারটা ভালো আসে। এবারে মশলাটা খুব ভালো করে একটু তেল ছাড়া নাগাতে ভাজবো আমি। মশলাতে আমার তেল ছেড়ে দিচ্ছি, এখানে মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম, মটরটা দিয়ে দিলাম। এবার মটরটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমি। এখানে আমার ভালো করে হয়ে গেছে কষা, মটর আর মশলাটা ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পনির আর একটুখানি জল একসাথেই দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে দেবো আমি, ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে একটু এবার আমি গরম মশলা দিয়ে দেবো, ঘি আর গরম মশলা। তরকারিটা হয়ে গেছে পুরো, চামচ ঘি দিলাম, দিয়ে নেড়ে দিলাম। একটুখানি কস্তুরি মেথি আমি দিয়ে দিলাম, আর আমার কিছু লাগবে না। এখানে হয়ে গেছে তরকারিটা, খুব সুন্দর একটা সেন্ট আসছে তরকারির থেকে। গ্যাসটা বন্ধ করলাম,